তুই তোর এত বড় স্পর্ধা তুই আবার এই বাড়িতে ঢুকেছিস বেরিয়ে যা এখনি বেরিয়ে যা এখান থেকে দেব 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 প্লিজ আগে তুই আমার কথা শুন রিখিয়া আমার পাটা ছাড় প্লিজ দেব রিখিয়া তুই জাস্ট আমার পাটা ছেড়ে দে তোর কোনো কথা আমি শুনতে চাই না গেট লস্ট আউট একি রিখিয়া এখানে ভাই এই জন্য চিৎকার চেয়ে তুমি কি করছিস খুব স্বাভাবিক লজ্জা শরমের মাথা খেয়েছো দেখছি গটগট করে বাড়ির ভেতর ঢুকে এলে রাগ আম্মা একদম ঠিক কথা বলেছে তোমাকে সেদিন ওইভাবে বাড়ি থেকে বার করে দেওয়া হলো তারপরেও তুমি এই বাড়িতে আবার ঢুকে এলে লজ্জা নেই তোমার কি গন্ডারের চামড়া নাকি আন্টি আন্টি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছি খবরদার রিখিয়া ভুলেও আমার পা ছুবি আমি তোর মুখ দর্শন করতে চাই না এক্ষুনি এই মুহূর্তে তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি আন্টি প্লিজ প্লিজ আমার কথা শোনো আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি আসলে তোর কোনো রকম এক্সপ্লেনেশন আমরা শুনতে চাই না রিখিয়া আমি বা আমরা তোর কোনো রকম কোনো কথা শুনতে চাই না ঠিক কথা অনেকক্ষণ অনেকক্ষণ ধরে বাজে কথা বলে যাচ্ছে আমাদের কাছে পার পেলো না দেখে এখন দিদির কাছে এসেছে এক্স্যাক্টলি রাকাম পার্বতীকে তো আমরা চিনেই গেছি এখন রিকিয়াকেও আস্তে আস্তে বুঝতে পারছি দুজন দু রকম অদ্ভুত কিছু বলার নেই আর কি হলো তুই এখনো দাঁড়িয়ে রইলি কেন বুঝতে পেরেছি তোকে যতক্ষণ না ঘাড় ধরে বার করে দেওয়া হচ্ছে ততক্ষণ যাবি না তাই তো দেব ভাবিস না আমার ফ্রেন্ডশিপের দোহাই দিয়ে তুই আমার বাড়িতে বা আমার লাইফে আবার এন্ট্রি পাবি দেব প্লিজ তুই একবার আমার স্টোরিটা শোন আসলে আসলে আমি পার্বতীর সত্যিটা জেনে গেছিলাম তাই জন্য তো তোকে আর পরিবারের সবাইকে কি করে বাঁচাবো বুঝতে পারছিলাম না হ্যাঁ আমি মানছি আমি যেটা করেছি সেটা ঠিক করিনি তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায়